এইখানে যে খাবারটা দেখতে পাচ্ছি এটার নাম দেখেন মধু ভাত, এটাও কিন্তু চিটাগং এর একটা ঐতিহ্যবাহী খাবার। আসসালামু আলাইকুম, আজকেও চলে এসেছি সৌদি আরবের আরও একটা বাঙালি পার্টিতে। তবে আজকের পার্টিটা একটু ব্যতিক্রম ধর্মী, কারণ এইখানে আমরা ছাড়া যারা যারা আছেন সবাই হচ্ছে চিটাগংয়ের। তার মানে বুঝতেই পারছেন আজকের পার্টিটা হচ্ছে চিটাগংয়ের একটা পার্টি। তো এই পার্টিতে কি কি করা হবে এবং কিভাবে কি হবে সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। তো কোথাও যাবেন না, অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখে যাবেন। আমরা এখন কাতিবের রাস্তা ধরে দামাম থেকে কাতিবের দিকে যাচ্ছি, আর আমাদের সাথে কে কে যাচ্ছে, এই যে মিশারি রাব্বু আছে, সাথে আমার ভাই আছে, সাথে আছে মিশারি বেল্ট লাগিয়ে বসে রয়েছে। আর আমি সেটা তো আছি, এটা আর কি বলবো। তো এখন সময় হচ্ছে মাত্র সকাল 10টা, একটু পরেই জুমা শুরু হবে। আর এদিক দিয়ে দেখুন গালিচা বিছানো হয়েছে, তো সামনেই হচ্ছে মনে হয় আয়োজন, যে এদিকে বক্স টক্স ফিট করা হয়েছে, চেয়ার টেয়ার আনা হয়েছে। কি গরম না শীত, শীতকাল না বাতাস, যদিও অনেক রোদ দেখা যাচ্ছে তো বাতাসের কারণে শীত শীত অনুভব হচ্ছে। তো মানুষজন কিন্তু এখনো সবাই আসেনি, যেহেতু শুক্রবার সবারই অফ ডে, দেরি করে ঘুম থেকে উঠছে। তো মিশারি এখানে এসে যে আবদুল্লাহকে পেয়ে গেছে। আপনাদেরকে আরও একটা তথ্য জানিয়ে রাখি, আজকে আমরা যে পার্টিটা করছি এটা কাতিফে করছি, দামামের পরে কাতিফ, আর কাতিফের সাফওয়াতেই কিন্তু এই পার্টিটার আয়োজন করা হয়েছে। এই জায়গাটিকে সৌদি আরবে বলে মাজরা, আর বাংলাদেশে বলে খামার বাড়ি। আর এই যে এটা হচ্ছে বসার জায়গা, আমরা যারা মহিলারা আছি এখানে বসছি এসে, আর পুরুষরা বাইরে আছে। তো আজকের পার্টিতে প্রথম আকর্ষণ হচ্ছে পিঠা। চলুন দেখি কি কি পিঠা আনা হয়েছে। এখানে দেখা যাচ্ছে গরুর মাংস রান্না করে আনা হয়েছে, তারপর এদিকে খোলা জালি, এটা হচ্ছে চিটাগং এর বিখ্যাত একটা পিঠা, তারপর এই যে এইখানে দেখতে পাচ্ছি নারকেল পুলি পিঠা, এগুলো কিন্তু বাসা থেকে সব বানানো হয়েছে। আরো একরকম পিঠা রয়েছে, এই যে নকশি পিঠা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের গাজীপুর আর নরসিংদীর বিখ্যাত পিঠা, এই যে নকশি পিঠা, এটার পরিমাণ বেশি, তাই না? তারপর এই যে এইখানে একরকম পিঠা দেখতে পাচ্ছি একদম হাড়ি ভরা, এগুলো নাকি চুই পিঠা, দেখুন তো চিনতে পারছেন কিনা, এটা হচ্ছে চিটাগং এর একটা খাবার। আর আমাদের নারায়ণগঞ্জে কিংবা গাজীপুরে এটাকে বলে ধান সেওই, সেমাই, সেমাই হিসেবে খাওয়া হয়। তো আরও কিন্তু কয়েক রকমের পিঠা এবং সেমাই দেখতে পাচ্ছি, মিষ্টি খাবার। তো এইখানে যে খাবারটা দেখতে পাচ্ছি এটার নাম দেখেন মধু ভাত, এটাও কিন্তু চিটাগং এর একটা ঐতিহ্যবাহী খাবার, মধু ভাত। এগুলা কি চাল দিয়ে বানানো হয়? আচ্ছা, চুই পিঠা, গুড় পিঠা, যাই হোক। একটা এগুলো হচ্ছে তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্যবাহী খাবার। তো আজকে যেহেতু চিটাগং এর একটা প্রোগ্রাম, তো চিটাগং এর স্পেশালিটি কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। তো আস্তে আস্তে অনেক পিঠা, অনেক মিষ্টি খাবার আসছে। আরেকটা বিষয় কি জানেন, এখানে যারা যারা পিঠা বানিয়ে এনেছেন তাদের মধ্যে কিন্তু প্রতিযোগিতা হচ্ছে, মানে কার পিঠা কতটা সুস্বাদু এবং সুন্দর হচ্ছে। তো দেখি প্রতিযোগিতায় কে জিতে, পিঠা প্রতিযোগিতা হচ্ছে। তো এইখানে কিন্তু পিঠা উৎসব শুরু হয়ে গেছে, কয়েক রকমের পিঠা দেখুন সাজিয়ে টেবিলের উপর রাখা হয়েছে। এইখান থেকে বিচারকরা টেস্ট করবে, আর টেস্ট করে খেয়ে বলবে কার পিঠা কত মজা হয়েছে। সবই হচ্ছে চিটাগং এর ঐতিহ্যবাহী পিঠা, দেখুন বিন্নি চালের
জালপুলি, তারপরে রয়েছে নারকেল পুলি। এইখানে দেখতে পাচ্ছি দেখুন হরেক রকমের মিক্সড পিঠা, কালারফুল। তারপর এইখানে অনেক রকম পিঠা, এইখানে রয়েছে আর ওইগুলো তো আগেই দেখলাম। আর এই যে এইখানে কিন্তু সবাই ফ্যামিলি নিয়ে এসেছে, ফ্যামিলি পার্টি চলছে। তো এদিক দিয়ে বিচারক রেডি পিঠা খেয়ে নাম্বার দেওয়ার জন্য। চট্টল মিলন মেলা বনভোজন সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব আয়োজনে চট্টগ্রাম সমিতি পূর্বাঞ্চল প্রদেশ দাম্মাম সৌদি আরব। যাই হোক, বিচারকরা কিন্তু পিঠা খাওয়া শুরু করছেন। তিনজন বিচারক, তো ওই দিক দিয়ে পিঠা খেয়ে বিচার করা হচ্ছে এবং নাম্বার দেয়া হচ্ছে। তো তারা এখন শ্যামাই খাচ্ছে। একরকম পিঠা, চিটাগাংয়ের পিঠা, এটার নাম জানি না। ভিতরে ঘুর দেয়া, এটার মধ্যে প্লেটে একটা প্লেটে ইয়া দিত, এই যে শুনো, একটা প্লেটে এই তিনটা প্লেট, এই যে ওয়ান টাইম প্লেটে গুলো। চমৎকার পিঠা উৎসব, সবাই রে অনেক ধন্যবাদ আসলে, মানে। তো এইখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখন চলছে সকালে পিঠা উৎসব এবং বিচারকরা কিন্তু পিঠা খেয়ে নাম্বারও দিয়ে দিয়েছে। দেখা যাবে যে কে ফার্স্ট, কে সেকেন্ড আর কে থার্ড হয়। পিঠা তো খাওয়া হলো, পিঠার প্রতিযোগিতাও দেখা হলো। এখন চলুন দেখে নেই আজকের চাটগাইয়া পিকনিকে দুপুরের আয়োজনে কি কি থাকছে। এগুলো কিন্তু ভর্তা না, যে হোটেল থেকে খাবার এসেছে খাবার সেই হোটেলের নাম হচ্ছে ভর্তা। আর এখানে সবই রয়েছে চিকেন আইটেম, আর এইখানে রয়েছে গরুর মাংস। এই যে বড় বড় হাড়ি দেখা যাচ্ছে, এগুলো সবই হচ্ছে গরুর মাংস, রান্না করা মাংস। এগুলো হচ্ছে ডাল, এই যে বড় বড় হাড়িতে। আর এদিকটাই রয়েছে কোমল পানীয়। এই যে এত খাবার দাবার দেখছেন, এগুলো মাত্র অর্ধেক, আরো অর্ধেক বাকি আছে। 1500 লোকের পিকনিকের আয়োজন করা হয়েছে আজকে। তারপর দেখুন এদিকটাও কিন্তু খাবার দাবার রাখা হয়েছে। এই যে মাংস পুলি যেটা, এটা আমার কাছে ভালো লাগছে খেতে। এটা নাকি ওদের দেশে অন্য নাম জানি না, তবে আমাদের দেশে মনে হয় এটা পোয়া পিঠা বলে, তাই না? আগে আনলে এটা ফার্স্ট হইতো। তো এই যে সব শেষে এক ভাবি পিঠা নিয়ে এসেছে, লেট হয়েছে যদিও প্রতিযোগিতা শেষ। এখানে দেখা যাচ্ছে ভাপা পিঠা এনেছে, সাথে এই যে পুলি পিঠা, নারকেল পুলি। তো এই পিঠাগুলো কিন্তু দারুণ সুন্দর দেখা যাচ্ছে। মিশারি চলে আসছে পিঠা খেতে। কি পিঠা নাও নাও, হুম হুম, মচমচা। যাও খেলা করো, গিয়া খাবার খাওয়ার খেলা করো। কেমন লাগছে আপনাদের পিকনিকে এসে? ভাইয়া কেমন লাগছে? ভাইয়া শুধু খেতেই আছে সকাল থেকে। এই বড় ডাইনাটাকে করে কিন্তু তিনবার খাবার আনা হয়েছে, হোটেল থেকে অর্ডার দেওয়া হয়েছিল আগেই।
খাবার আনা শেষ পর্যায়ে, এটাই শেষমেশ তৃতীয়বার আনা হয়েছে এই ডাইনাটাকে করে খাবার। তো এইখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে। আমরা যেই সাইডটাতে আছি ওইখানে শুধু মহিলারা বসেছে আর পুরুষরা হচ্ছে বাহিরে। আর এই যে এটা হচ্ছে একটা খামার বাড়ি, পুরো আয়োজনটা কিন্তু এই খামার বাড়িতে করা হচ্ছে। এবং এটা হচ্ছে ভিতরের সাইড, দেখুন এখানে সুইমিং পুলেরও ব্যবস্থা রয়েছে কিন্তু কোনো পানি নেই। অনেক সুন্দর জায়গা এবং বিশাল এরিয়া নিয়ে এই খামার বাড়ি বা বাংলো বাড়ি যাই বলুন না কেন এটা করা হয়েছে। এই সাইডটা অনেক সুন্দর। আর আমরা এই যে এটার ভিতরে বসেছি মহিলারা, আর এখানে কিন্তু রান্নাঘরেরও ব্যবস্থা আছে। এই যে দেখুন কিচেন রুমও রয়েছে, ফ্রিজ ট্রিজ সব রয়েছে। যেটা হচ্ছে মহিলাদের সাইড, এদিক দিয়ে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বড় মানুষ হইলে বড় না ছোট। এই হচ্ছে খাওয়া দাওয়া, একজন একজন করে লাইন ধরে ধরে যার যার খাবারটা নিয়ে নিচ্ছে প্লেটে প্লেটে করে। তো এইখানে হচ্ছে মহিলাদের খাওয়ার আয়োজন আর বাইরে হচ্ছে পুরুষদের। ডাল দিয়ে খাসির মাংস, এদিকে হচ্ছে গরুর মাংস, মুরগির রোস্ট, আর এই যে সালাদ, কাঁচামরিচ, ডাল রয়েছে, পোলাও রয়েছে। এগুলো হচ্ছে আজকের পিকনিক বনভোজনের আয়োজন। আর এটার ভিতরে পুরুষদের জন্য খাওয়ার আয়োজন করেছে, এখান থেকে খাবার বেড়ে বেড়ে দেয়। আর এই যে এখানে বসে বসে খাচ্ছে সবাই গালিচার মধ্যে বসে বসে। তো এই যে আমার খাবারটা আমি খাচ্ছি, আমি শুধু চিকেন দিয়ে খাবো আর সালাদ কাঁচামরিচ নিয়েছি, গরুর মাংস খাসির মাংস ডাল কিছুই খাবো না। আমি আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য রক্ষার্থে গানগুলো সরিয়ে ফেলুন। আমি আজকে সম্মানিত অতিথিদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যে সমস্ত ভাইরা এখনো কিন্তু খাওয়া দাওয়া চলছে, অনেকেরই খাওয়া শেষ হয়ে গেছে। এই যে হাড়ি টাড়ি সব খালি হয়ে গেছে, সব খাওয়া শেষ, সব বেড়ে বেড়ে নেওয়া হচ্ছে। এই যে কতগুলো খাবার বেশি হয়েছে, এগুলো চিকেন রোস্ট বেশি হয়েছে, আর অনেক খাবার এখনো হাড়িতে রয়ে গেছে।
লটারির সিস্টেম রয়েছে, এই যে দুইটা লটারি ধরেছি। উনাদেরকে যথেষ্ট ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। এত সুন্দর একটা প্রোগ্রামের মধ্যে আরা সত্যি যোগদান করিয়ে ভীষণ আনন্দিত, এবং প্রোগ্রাম শেষ অব্দি আরা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে শেষ করতে আরা রিয়ানের ইচ্ছা। ধন্যবাদ দিদি। লক্ষ্মী মাগো কান্না ভুলে থাক, তোরই খোকন আসবে ফিরে দুয়ার খুলে রাখ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ মুজকো পেদা কিয়া আম্মা নে গোদ মে তামালিয়া বাবন্দি কা নো মে সা নন্না সা দিল পুর নূরে হুয়া দুনিয়া মে আনে পর মুজকো ইতনা পর হা তোফা মিলা আল্লাহ নবী মাশাল্লাহ মাশাল্লাহ। ধন্যবাদ তোমাকে মা বাবা। এখন দেশাত্মবোধক গান নিয়ে আসছি বিতাজ। তারা পাখি
ধন্যবাদ। আসলে আপনাদের পরিচয়, উনি হচ্ছে আমাদের মিজানুদ্দিন সুমন ভাইয়ের মেয়ে। গোসল গজম লে কদ যাই তোমার লায়ার ফরন জুলি দারাতে তোমার লায়ার ফরন জুলি দার নাম ঠিকানা জানা নাই তোমার হবর কেনে পাই নাম ঠিকানা জানা নাই তোমার হবর কেনে পাই তোমার লায়ার ফরন জুলি দারাতে তোমার লায়ার ফরন জুলি দার। দেখুন সৌদি আরবে এত বাঙালি একসাথে, আজকে সৌদি আরবকে সৌদি আরব মনে হচ্ছে না, মনে হচ্ছে এক টুকরো বাংলাদেশ। পুরস্কার বিতরণ করার জন্য আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, আমাদের পিঠা প্রতিযোগিতায় প্রথম যিনি হয়েছেন উম্মে সালমা ভাবি, উনি নিয়ে এসেছিলেন মধুভাত। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চাটগাইয়া পিকনিকে ফুটবল খেলারও কিন্তু আয়োজন করা হয়েছিল।
তো বন্ধুরা আজকে সৌদি আরবে অবস্থিত চিটাগং মানে চাটগায়া বনভোজন সাংস্কৃতিক অনুষ্ঠান খাওয়া দাওয়া সবকিছু দেখতে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।